নমস্কার, শিলাস কিচেন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো রুই মাছের কালিয়া। এই রুই মাছের কালিয়াটা অনেক পপুলার ডিশ। এই ডিশটা আমি খুবই সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো আপনাদের। এর জন্য যা যা লাগবে, উপকরণগুলি লাগবে, সেগুলি চলুন দেখে নেওয়া যাক। মাছের কালিয়া বানাতে যা যা লাগবে সব আমি এখানে নিয়ে নিয়েছি। প্রথমে লাগবে মাছ। আমি এখানে রুই মাছ নিয়েছি, আপনারা যে কোনো বড় মাছ দিয়ে করতে পারেন। আমি আজকে রুই মাছের কালিয়া বানাবো। তারপরে লাগছে আলু। আলুটা না দিলেও চলবে, আমি আলু নিয়েছি, দুটো ছোট সাইজের আলু কেটে নিয়েছি। লাগবে টমেটো টুকরো করে নিয়েছি, একটা টমেটো টুকরো করে নিয়েছি, অল্প রসুন, অল্প আদা, চারটে কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এখানে নিয়েছি অল্প কাজু, অল্প কিশমিশ, এটা আমি পেস্ট করে নেব। এখানে নিয়েছি 1 চামচ হলুদের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, আর নিয়েছি ছোট 3 চামচ টক দই, আর স্বাদ অনুযায়ী লবণ আর চিনি। প্রথমে আমি এটাকে পেস্ট বানিয়ে নিব। আর এখানে টমেটো, রসুন আর আদা, এই তিনটেকে আমি একটা পেস্ট বানিয়ে নিব। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, আমি সরিষার তেল দিচ্ছি, আপনারা যে কোনো তেল ইউজ করতে পারেন। মাছগুলোতে আমি নুন হলুদ মেখে ভেজে নিয়েছি। এখন আমি একইভাবে আলু গুলোকে নুন হলুদ দিয়ে ভেজে নেব। আলুগুলি আমার ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি আমি। ফোড়নে দিচ্ছি 4টে এলাচ, 2 টুকরো দারচিনি, 1টি তেজপাতা, 1টি শুকনো লঙ্কা। এগুলি হালকা একটু ভেজে নেব। পেঁয়াজ কুচি গুলি দিয়ে দিচ্ছি। ব্রাউন করে ভেজে নিব। পেঁয়াজটা ফ্রাই হয়ে গেছে, এখন আমি টমেটো রসুন আদার পেস্টটা দিয়ে দিচ্ছি। এগুলি অল্প হালকা কষিয়ে নিব। আদা রসুন টমেটো কষানো হয়ে গেছে, এখন আমি মশলাগুলি দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো। এগুলি অল্প কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি দইটা দিয়ে দিচ্ছি। দইটা দিয়ে অল্প কষিয়ে নিব। দইগুলা দিয়ে অল্প কষিয়ে নিয়েছি, এখন আমি চিনি আর লবণটা দিয়ে দিলাম, সঙ্গে আলুটাও অ্যাড করে দিব। আলুটা দেওয়ার পরে একটু ঢাকা দিয়ে কষিয়ে নিব, যাতে মশলাটা পুরোপুরি কাঁচা গন্ধগুলি চলে যায়। একটু কষিয়ে নিব, ঢাকনাটা নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর কালার এসেছে, আমার মশলাটাও পুরোপুরি কষানো হয়ে গেছে। এখন আমি কাজু বাদাম আর কিশমিশের পেস্টটা দিয়ে দিই, দিয়ে আবার একটু কষিয়ে নিব, ঢাকা দিয়ে কষিয়ে নিব। হয়ে গেছে আমার মশলা কষানো, দেখতে পাচ্ছেন এত সুন্দর কালার এসেছে, সেন্টটা খুব ভালোই বেরোচ্ছে। আমি এখন সব মশলা বাটি ধোয়া জলগুলো দিয়ে দিচ্ছি, অল্পই দিব ঝোল, বেশি লাগবে না। কালিয়াটা একটু মাখামাখাই হয়, বেশি ঝোল লাগবে না। এই ঝোলটা দেওয়ার পরে
আমি ঢেকে দিব, ফুটে ওঠার পরে মাছগুলি দিয়ে দিব। ঝোলটা ফুটে উঠেছে দেখতে পাচ্ছেন, এখন আমি মাছগুলি দিয়ে দিব। মাছটা দেওয়ার পরে স্টিমটা কমিয়ে 5 মিনিটের জন্য আরো ফুটিয়ে নিব। ঢেকে দিচ্ছি, 5 মিনিট পরে ফিরে আসি। ফিরে এলাম 5 মিনিট পরে, হয়ে গেছে আমার। মাঝখানে আমি একবার নেড়ে দিয়েছিলাম, আমার অলরেডি রুই মাছের কালিয়া রেডি। আমি এখন নামানোর আগে এই কাঁচা লঙ্কা চাটতে দিয়ে দিলাম। এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। আমার পুরোপুরি রেডি এই রুই মাছের কালিয়া, একদম দেখতে দুর্দান্ত হয়েছে। আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন, অবশ্যই ট্রাই করবেন, তারপরে বলবেন কেমন হয়েছে। আশা করি আপনাদের ভালোই লাগবে, আমাদের কাছে তো খুবই ভালো লাগে। এই রুই মাছের কালিয়াটা যে কোনো মাছ দিয়েই করতে পারবেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আশা করি আপনারা এই লকডাউনের মধ্যে ঘরে সবাই সুস্থ আছেন।